আমার নাম শ্যামল চক্রবর্তী। কেন্দ্রীয় বাজেটে গত 1 ফেব্রুয়ারি আমাদের অর্থমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াকে শেয়ার মার্কেটে লিস্টিং করা হবে এবং তার শেয়ার বিক্রি করা হবে, আমরা সমস্ত অংশের বীমা কর্মচারীরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এর প্রতিবাদে তার ইনিশিয়াল যেটা মানে রিয়াকশান, সেই রিয়াকশান অনুযায়ী আমরা আগামীকাল বিমা শিল্পে সারা ভারতবর্ষব্যাপী ভারতবর্ষের প্রত্যেকটি অঞ্চলে যে কটা বিমা অফিস আছে সেখানে আমরা 12:30 থেকে টিফিন হওয়ার আগে 1 ঘন্টা আমরা কর্মবিরতি পালন করব এবং পরবর্তী সময়ে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাব যদি কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে না আসে।